রাজধানীতে কলেজ ছাত্রী মুসারাত জাহান মুনিয়ার আত্মহত্যার প্ররোচনা মামলার একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের আগাম জামিন আবেদনের শুনানি করেনি হাইকোর্ট। সংশ্লিষ্ট বেঞ্চের এখতিয়ার না থাকায় আগাম জামিনের শুনানির তালিকা বাদ দেওয়া হয়েছে। বুধবার হাইকোর্টের জামিন আবেদন করেন আনভীর। রাজধানীর একটি কলেজের শিক্ষার্থী সোমবার গুলশানের একটি বাসায় আত্মহত্যা করেছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় মেয়েটির বোন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন। ঘটনার দুই দিন পর হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন আনভীর। বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ জামিন শুনানি করবেন না বলে আনভীরের আইনজীবীকে জানিয়ে দেন। আদালত জানায় ভুলে মোকদ্দমাটি শুনানির কার্যতালিকায় চলে এসেছিল। একই সাথে আদালতের দরজায় একটি বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেয়া হয়। সায়েম সোবহানের জামিন আবেদনের শুনানি কার্যতালিকায় আসায় বন্ধ আদালতের সামনে ভিড় করেছিলেন অনেকে। বুধবার পর্যন্ত এই বেঞ্চের জামিন শুনানির এখতিয়ার থাকলেও বৃহস্পতিবার সকালে তা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সুপ্রিম কোর্ট। সায়েম সোবহান সাহেব, ওনার বিরুদ্ধে যে 306 ধারার মামলাটি হয় তার নিযুক্ত আইনজীবী ও জমা দেন এবং অ্যাকর্ডিংলি মামলাগুলো আজকে লিস্টে আসে। করোনা পরিস্থিতি সামনে রেখে মাননীয় আদালত এই জামিনের দরখাস্তগুলো, আগাম জামিনের দরখাস্তগুলো শুনানি বর্তমানে শুনানি করতে অপারগতা জানান। ফলে এই মুহূর্তে হাইকোর্টে কোনো আগাম জামিনের আবেদন শুনানির সুযোগ নেই। জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।